শিক্ষক নিয়োগ দুর্নীতির মাঝে বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি গৌতম পালের সঙ্গে দেখা করলেন চাকরি প্রার্থীরা দুহাজার সালে প্রাথমিক টেট পরীক্ষা উত্তীর্ণ হলেও নিয়োগ পাননি তারা চাকরি প্রার্থীদের চারজনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতির সঙ্গে বুধবার দুপুর নাগাদ সল্টলেক করুনাময়ী প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরে যান তারা ফুল মিষ্টি নিয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদ আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে প্রবেশ করেন দু হাজার সালে মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীরা নতুন সভাপতির কাজে তারা একটি স্মারকলিপি জমা দেন বলে জানা যাচ্ছে পাশাপাশি তাদের চাকরি সংক্রান্ত বিষয়ে যাতে গুরুত্ব দিয়ে দেখা হয় তার জন্য আবেদন জানাবেন বলে জানিয়েছেন তারা প্রসঙ্গত শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ মামলায় তদন্ত করছে সিবিআই ইতিমধ্যেই সিবিআই এর জলে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে বরখাস্ত করে কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে লুকআউট নোটিস পর্যন্ত জারি করেছে সিবিআই এই প্রেক্ষাপটে মেধা তালিকাভুক্ত প্রাথমিক চাকরি প্রার্থীদের নতুন পর্ষদ সভাপতির সঙ্গে সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল মানস চৌধুরী রিপোর্ট ওংকার অনলি ট্রোথ